স্বাগতম সকল শিক্ষার্থীকে। আমরা যারা আইটি রিলেটেড কাজ করে থাকি তারা কম বেশি সবাই কম্পিউটার সেটআপ দিতে পারি, কিন্তু সেটআপ দিতে গিয়ে উইন্ডোজ সেভেনের হোম, প্রফেশনাল এবং আলটিমেট পিচার নিয়ে সবাই কনফিউশনে থাকে। কোনটি ভালো আমাদের জন্য, উইন্ডোজ সেভেন হোম প্রিমিয়াম নাকি উইন্ডোজ আলটিমেট নাকি উইন্ডোজ প্রফেশনাল? চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নেই উইন্ডোজ সেভেন হোম প্রিমিয়ামে কি ফিচার রয়েছে। হোম প্রিমিয়াম সর্বোচ্চ 16 GB মেমোরি রিড করতে পারে। আপনার কম্পিউটারে যেই পরিমাণ র্যামই থাকুক না কেন, হোম প্রিমিয়াম কখনও 16 GB বাহির অ্যাক্সেস করতে পারবে না। হোম প্রিমিয়াম একটি নেটওয়ার্কের অবস্থান ব্যাক আপ করতে পারে না। আমরা যারা নেটওয়ার্কিং করে থাকি তাদের অন্য অন্য অবস্থান ব্যাক আপ করার প্রয়োজন পড়তে পারে, কিন্তু হোম প্রিমিয়ামে এই অথরিটি না থাকায় সেই কখনোই ব্যাক আপ করতে পারে না। হোম প্রিমিয়াম শুধুমাত্র দূরবর্তী ডেস্কটপের জন্য একটি ক্লায়েন্ট হতে পারে। আমরা অনেকেই উইন্ডোজ সার্ভার ব্যবহার করি, সার্ভারে অন্য অন্য ডেস্কটপগুলোকে কন্ট্রোল করা হয়, তো হোম প্রিমিয়াম শুধু অন্য ডেস্কটপের অন্য সার্ভারের একটা ক্লায়েন্ট হতে পারে। সে কখনো অন্য ডেস্কটপকে নিয়ন্ত্রণ করতে পারবে না, অন্য ডেস্কটপ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এবার জেনে নিই প্রফেশনালের ফিচার সম্পর্কে। উইন্ডোজ প্রফেশনাল 192 GB র্যাম অ্যাক্সেস করতে পারে। উইন্ডোজ প্রফেশনাল যে কোনো নেটওয়ার্কের অবস্থান ব্যাক আপ করতে পারে। প্রফেশনাল উইন্ডোজে দূরবর্তী ডেস্কটপকে কন্ট্রোল করতে পারে এবং অন্য মেশিনের সাথে সংযোগ স্থাপন করতে পারে। অফলাইন ফাইল এবং ফোল্ডার রিডাইরেকশন অথবা পুনর্নির্দেশ করে। অফলাইন ফাইল এবং ফোল্ডার বলতে আমরা যারা সার্ভার করে থাকি তারা এই ব্যাপারটি সম্পর্কে জানেন, এবং সার্ভার যারা করেন তারা ফোল্ডারকে এক জায়গা থেকে অন্য জায়গা থেকে কন্ট্রোল করার একটা অ্যাক্সেস করে থাকেন, সেটি বোঝানো হয়েছে। অন্য একটি উইন্ডোজ ডোমেন সংযুক্ত হওয়ার ক্ষমতা রাখেন। এবার জেনে নেই উইন্ডোজ সেভেন আলটিমেট ফিচার সম্পর্কে। আলটিমেট মানে হলো চূড়ান্ত, তার মানে আলটিমেটের পরে আর কোনো ভার্সন নেই। উইন্ডোজ প্রফেশনাল এবং আলটিমেটের সব ফিচার প্রায় একই, কিন্তু উইন্ডোজ প্রফেশনাল থেকে আলটিমেটের 3টি ফিচার রয়েছে বেশি। এটি 1.0 দ্রুত ফাইল অ্যাক্সেসের অনুমতি দেয়। 1 হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কিং যত বিস্তৃত থাকুক না কেন সে ফাইলকে খুব দ্রুত অ্যাক্সেস করতে সাহায্য করে। কম্পিউটারে চলমান সফটওয়্যার বন্ধ করার ক্ষমতা রাখে। ডিরেক্ট অ্যাক্সেস উইন্ডোজ চলতে থাকাকালীন মোবাইল ব্যবহারকারীরা যুক্ত হতে পারে। এবার সিদ্ধান্তের পালা, আপনি যেই কোনো ফিচারে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার ব্যক্তিগত মতামত থাকবে উইন্ডোজ প্রফেশনালে, কারণ আলটিমেটে যেসব ফিচার ব্যবহৃত সেগুলো শুধুমাত্র আইটিদের জন্য। আপনার যেই কোনো মতামত জানাতে মেইল করতে পারেন এই ঠিকানায়। টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন।